চলতি বছরের 15ই জুলাই নতুন জীবন শুরু করেছেন অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। প্রেমের সম্পর্কের এক বছর পর তাদের বিবাহ পর্ব সম্পন্ন হয়, আর এবছর বিয়ের পর প্রথম দুর্গাপুজো উদযাপন করলেন এই তারকা দম্পতি। বিশেষ এই মুহূর্তে দেবীবরণ থেকে শুরু করে আড্ডা সবকিছুতেই ধরা দিলেন সোহিনী শোভন, যদিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে প্রকাশ্যে তেমন কিছু শেয়ার করেননি। তবে তাদের মধুর আড্ডার ঝলক উঠে এসেছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ইনস্টাগ্রাম স্টোরিতে। ঘরোয়া পরিবেশে লাল শাড়িতে সোহিনী এবং লাল পাঞ্জাবিতে শোভন গানের মেজাজে মেতে ওঠেন। গিটারের তারে শোভন ধরেন জনপ্রিয় গান পাগল হাওয়া, সোহিনী তার পাশে বসে হাসি মুখে উপভোগ করেন সেই সুরেলা মুহূর্ত। এই ঘরোয়া আড্ডায় আরও উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় দুই তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়। শ্রাবন্তীর পোস্ট করা আরেকটি ভিডিওতে দেখা যায় স্বস্তিকাকে এই সঙ্গীত সন্ধ্যায় মগ্ন হয়ে আড্ডায় অংশ নিতে। আমি কি করে বাস করিব এই ঘরে রে। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।